ওয়েলকাম টু বিজ্ঞান শিক্ষা আজকে আমরা শিখব রেজনেন্স কী এবং জৈব রসায়ন বা অজৈব রেজনেন্সের গুরুত্ব কতখানি সে বিষয়ে যাবতীয় শিখব যখন কোন একটি অনুর কেবলমাত্র একটি গঠন তার সমস্ত ধর্মের সঠিক ব্যাখ্যা দিতে পারে না তখনই একের বেশি সংখ্যক গঠন লেখার প্রয়োজন হয় আবার একের বেশি সংখ্যক গঠন তার এক একটি ধর্মের ব্যাখ্যা করতে সক্ষম হলেও কখনো ওই এক একটি গঠন কখনোই তার সমস্ত ধর্মের ব্যাখ্যা করতে পারে না আসলে কি হয় যে ওই যে যে সকল গঠনগুলো আমরা পাচ্ছি তার যে সংকর বা হাইব্রিড সেটাই হচ্ছে অনুটির প্রকৃত গঠন এবং এই ঘটনাকেই বলা হচ্ছে রেজনেন্স বা অনুনাথ তো আমরা আজকে শিখব রেজনেন্স তো শুরু করার পূর্বে যারা এই চ্যানেলে নতুন তাদেরকে তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব করার পর পাশে নোটিফিকেশান বেল প্রেস করো যাতে আপলোড করা ভিডিও নোটিফিকেশান সাথে সাথেই তোমরা পেয়ে যাও একটা উদাহরণ নিয়ে এটি শুরু করি যেমন বেঞ্জিনের ক্ষেত্রে আমরা দেখি যে এখানে অল্টারনেট ডাবল বন্ড রয়েছে তো এখানে এই কার্বন কার্বনের মধ্যে এখানে একটা সিঙ্গেল বন্ড আছে এবং এই কার্বন এই কার্বনের মধ্যে এখানে একটা ডাবল বন্ড আছে তো হওয়া উচিত আমরা জানি যে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড কার্বন কার্বন ডাবল বন্ডের থেকে বেশি বড় হয় কিন্তু দেখা যায় এই বেঞ্জিনের ক্ষেত্রে এর প্রত্যেকটা বন্ধন দৈর্ঘ্য সমান তো সেটাকে আমরা ধরে নিতে পারি যে বেঞ্জিন আসলে এইভাবে না থেকে বেঞ্জিনকে আমরা লিখতে পারি এইভাবে এবং বলতে পারি যে প্রত্যেকটা বন্ধন দৈর্ঘ্য এর ক্ষেত্রে সমান তো এটি কেন হলো তার ব্যাখ্যা আমরা রেজনেন্সের সাহায্যে ব্যাখ্যা করতে পারি আবার যদি আমরা কার্বনেটের উদাহরণ দিয়ে দেখি সিও টু মাইনাস কার্বনের আয়নের ক্ষেত্রে এবং এক্ষেত্রে আমরা যদি এই কার্বন অক্সিজেন কার্বন অক্সিজেন সিঙ্গেল বন্ড এটাকে এ এটাকে বি এবং কার্বন অক্সিজেন ডাবল বন্ডকে আমরা সি দিয়ে ডিনোট করি তাহলে হওয়া উচিত ছিল এ B টু বি গ্রেটার দেন সি কারণ সি কার্বন অক্সিজেন যে ডাবল বন্ড আছে এটা ডাবল বন্ড থাকার জন্য কার্বন অক্সিজেন সিঙ্গেল বন্ডের থেকে ছোট। কিন্তু প্রকৃতপক্ষে দেখা যায় যে এখানে এ ইজিকোয়াল টু বি ইজ ইকাল টু সি তো এটি কেন হলো এই সব কিছুই আমরা রেজনের সাহায্যে ব্যাখ্যা করতে পারবো একটি পেন্ডুলামকে যদি আমরা দড়ি বরাবর ঝুলিয়ে দিই তাহলে দেখা যায় সেটি কিছু সময় পর এইরকম একটা পজিশনে রয়েছে আবার কিছু সময় পর এরকম একটা পজিশনে রয়েছে তো যদিও পেন্ডুলামটির অরিজিনাল পজিশন এইটা কিন্তু দদুল্যমান হওয়ার জন্য এটা কখনো এখানে আসছে বা কখনো এখানে আসছে তো ক্ষেত্রেও রেজন্যেন্সের আমি একটা অরিজিনাল বা আসল গঠন থাকা সত্ত্বেও তার একের বেশি সংখ্যক গঠনও আমরা পাই তো আমরা দেখব সেগুলো কিভাবে আমরা রেজনেন্সের ক্ষেত্রে সেই গঠনগুলো আমরা পাচ্ছি প্রথমে আমরা জেনে নেব যে রেজনেন্সের শর্ত কী তো রেজনেন্সের শর্ত জানতে গেলে আমাদের প্রথমে জানতে হবে কনজুগেশন এখন এই কনজুগেশন কি তো এটাকে ব্যাখ্যা করা যায় ধরো প্রেয়ার লাইনে কতগুলো স্টুডেন্ট এইভাবে দাঁড়িয়ে আছে ওয়ান টু থ্রি ফোর পরপর দাঁড়িয়ে আছে এখন এ ওয়ান থ্রির সাথে কনজুগেট টু ফোরের সাথে কনজুগেট আবার ফাইভ সেভেনের সাথে কনজুগেট তো আমরা বলতে পারি কনজুগেশন হচ্ছে অল্টারনেট পজিশান তাহলে কনজুগেশন বা অল্টারনেট পজিশান এটাই হচ্ছে রেজনেন্সের মূল মেন শর্ত এখন আমরা দেখব যে কনজুগেশন কোন একটি অণুর মধ্যে কিভাবে থাকে এখানে আমরা কতগুলো অনু নিয়ে নিয়েছি যেমন এখানে এই ডাবল বন এবং এই প্লাস একে অপরের সঙ্গে কনজুগেশনে আছে আবার এখানে এই ডাবল বন এবং এই ডাবল বন একে অপরের সঙ্গে কনজুগেশনে আছে এবং এই ডাবল বন এবং এই ডাবল বন একে অপরের সঙ্গে কনজুগেশন আছে এখন এখানে কি হয় এখানে এই পাই ইলেকট্রন যেটা নেগেটিভলি চার্জ এবং এই পজিটিভ এদের মধ্যে একটা আকর্ষণ থাকে তো কি হয় এই বন্ধনের যে ইলেকট্রন সেটা এখানে একটা ডাবল বন তৈরি করার প্রবণতা দেখায় তো এর ফলে আমরা একটা এর করেসপন্ডিং একটি গঠন পাই সেটি এমন এখন এখানে ডবল বন্ড দেওয়া হয়েছে এটা হচ্ছে রেজনেন্স স্ট্রাকচার বা রেজনেন্স গঠন বোঝানোর জন্যে এবং এখানে এই ডবল বন্ডটা যখন এখানে শিফট করলো তখন এই পজিটিভ চার্জটা এই কার্বনের উপরে চলে আসলো তো এ এই কার্বনটি হলো পজিটিভলি চার্জ এবং এই কার্বনটা এই কার্বনের সাথে ডবল বন্ডে অংশগ্রহণ করলো সুতরাং এই ডবল বনটা এই কার্বনের সাথে এই কার্বন এই কার্বনের মাঝখানে আছে কি এই কার্বন এই কার্বনের মাঝে আছে সেটা বোঝা যায় না এবং এটাকে আমরা এই এইভাবেও লিখতে পারি তো এই 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 দুটি স্ট্রাকচারকে আমরা বলি রেজোনেন্স স্ট্রাকচার বা রেজোনেন্স গঠন অনেক সময় এটাকে ক্যানোনিকাল স্ট্রাকচারও বলা হয়ে থাকে এবং এই যে গঠনটি এই গঠনটি হলো এই দুটির সংকর বা হাইব্রিড তাই এটাকে বলা হয় হাইব্রিড স্ট্রাকচার তো আমরা এখানে দেখলাম যে কনজুকেশনই হচ্ছে রেজনেন্সের মূল কারণ এবং কনজুগেশনের মাধ্যমে আমরা দুটো রেজনেন্স স্ট্রাকচার পাচ্ছি এবং স্ট্রাকচারের এই দুটোর সংমিশ্রণে আমরা পাচ্ছি একটি হাইব্রিড স্ট্রাকচার একই রকমভাবে আমরা যদি এই দু নম্বর একই রকমভাবে যদি আমরা এই দু নম্বর স্ট্রাকচারের কথা বিবেচনা করি এখানে এই ডবল বন এবং এই ডাবল বন্ড এরা একে অপরের সাথে কনজুগেশনে থাকে তো এদের মধ্যে কি হয় একটি বিকর্ষণ বল অনুভব করে তো এই বনটা এখানে ডাবল বন্ড তৈরি করার একটা সম্ভাবনা থাকে এবং তার ফলে এই ডাবল বন্ডের ইলেকট্রনটা অক্সিজেনের দিকে চলে যায় যেহেতু অক্সিজেন ইলেকট্রন নেগেটিভ তাই ডাবল বন্ডের ইলেকট্রনটা ও নিজের দিকে টেনে নেয় তার ফলে আমরা একটি রেজনেন্স স্ট্রাকচার পাই সেটি দেখতে কেমন হয় তাহলে এই ডবল বনটা এখানে একটি ডবল বন তৈরি করলো সেটা আমরা এখানে এঁকেছি তার ফলে এই কার্বনের মাথায় একটি পজিটিভ চার্জ তৈরি হলো কেন এখান থেকে একটা ইলেকট্রন লস হয়ে এখানে চলে আসার জন্য আর এই অক্সিজেনটা ইলেকট্রোনেগেটিভ হওয়ার জন্য নিজের ওপর একটা নেগেটিভ চার্জ তুলে এলো তাহলে এরা একে অপরে এরা এদেরকে আমরা বলি রেজনেন্স স্ট্রাকচার বা ক্যানোনিক্যাল স্ট্রাকচার এবং এদের যে হাইব্রিড স্ট্রাকচার সেটাকে আমরা এইভাবে লিখতে পারি হাইব্রিড স্ট্রাকচার লেখার সময় খেয়াল রাখতে হবে এখানে সিগমা বনগুলো আমরা আগে থেকেই লিখে দিচ্ছি যেহেতু সিগ্মা বন্ডের কোনো পরিবর্তন হয় না শুধুমাত্র পাই বন্ডের পরিবর্তন হয় তাহলে সিগমা বন্ডটা আমরা আগে লিখে নিচ্ছি এবং পাই বন্ডটা আমরা দেখছি কোথায় কোথায় পাই বন বন্ধন হওয়ার সম্ভাবনা আছে বা কোথায় কোথায় পাই বন ভাঙার সম্ভাবনা আছে সেখানে আমরা ডট দিয়ে লিখে দিচ্ছি একই রকমভাবে যদি আমরা এই উদাহরণটাকে দেখতে যাই এখানে পাই পাই বন্ধনের মধ্যে একটা বিকর্ষণ বল কাজ করবে এবং আগের উদাহরণের মতো এখানেও একটি ডবল বন তৈরি হবে এবং এই ইলেক ইলেকট্রনটা এখানে শিফট করবে এখান থেকে আমরা কি পাবো এখান থেকে আমরা পাবো সিএইচ টু সিএইচ ডবল বন্ড সি

পাই বনগুলো এদের মাঝখানে লিখে দিলাম তো এই হচ্ছে রেজন্যেন্স গঠন করা শর্ত এবং রেজনেন্স স্ট্রাকচার কি আমরা এখান থেকে জানতে পারলাম এবং সেখান থেকে আমরা জানতে পারলাম হাইব্রিড স্ট্রাকচার কি আমরা দেখে নেব আমাদের চার নম্বর উদাহরণ এখানে পাই ইলেকট্রন আছে এবং এখানে অক্সিজেনের মাথায় লোন পেয়ার আছে তো এরা একে অপরের বিকর্ষণ কাজ বিকর্ষণ বল কাজ করে তো এখানে কি হয় এই ইলেকট্রনটা এখানে একটি ডাবল বন্ড তৈরি করে এবং এই ডাবল বন্ডের ইলেকট্রনটা কার্বনের দিকে সরে যায় তো এখান থেকে আমরা কী পাই তাহলে সিএইচ টু মাইনাস যেহেতু ডবল ওয়ানের ইলেকট্রনটা এই কার্বনের দিকে শিফট করে গেছে এবং সি এইচ ডবল ওয়ান ও এইচ প্লাস তাহলে এইভাবে যে দুটো স্ট্রাকচার পাচ্ছি এরা একে অপরের হচ্ছে রেজনেটিং স্ট্রাকচার বা ক্যানোনিকাল স্ট্রাকচার এবং এদের যে হাইব্রিড স্ট্রাকচার সেটাকে আমরা এইভাবে লিখতে পারি সি এইচ টু ও এবং এখানে ডবল ওয়ান তো এই হচ্ছে হাইব্রিড স্ট্রাকচার আর এরা হচ্ছে রেজোনেটিং স্ট্রাকচার এবং এটাও রেজোনেটিং স্ট্রাকচার